আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা ভিডিও দেখার জন্য, আমার নতুন আরেকটা ভিডিও। আজকে ভিডিও দেখাবো আমরা চিকেন দিয়ে বাসায় দম বিরিয়ানি, গরিবের দম বিরিয়ানি। অ্যাকচুয়ালি এটা আমার বাসা যা কিছুই ছিল তা দিয়ে আমি বানিয়েছি। দেখুন, এখানে পেঁয়াজ কাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর আমি তেলটা গরম হইতে দিছি, তেলে দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হইলে আমি এখন দিয়ে দিব মশলা, আস্তা মশলা, লং, গোলমরিচ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো ভালো করে ভেজে নিব। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি মশলা নিয়েছি, মাংসের গরম মশলা, তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া। আসলে এগুলো তো বাসায় যা কিছু থাকে ওগুলোই, আর আমি বাড়তি কিছু দিইনি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিছি। আসলে আমরা গৃহিণীরা বাসায় যা আছে তা দিয়ে রান্না করি। মশলা সবগুলো দিয়ে দিব। ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর আমাদের সব রান্নাতেই মানে আপনার মশলাটা যতক্ষণ কষাবেন আসলে রান্নাটা কিন্তু ততটাই ভালো হয়। ওটা আমাদের উপরে ইয়ে করে যে আপনার কতটুকু মশলাটা কষাইছে, আর মশলাটা না কষাইলে না একটা মানে মশলার অন্যরকম একটা ফ্লেভার থাকে যায়। ওই জন্য ভালো করে কষাইলে যে কোনো তরকারি, আবার আপনার মাংস বলেন, মাছ বলেন, সবজি বলেন, সব তরকারি যতটুকু মশলা কষাবেন আপনার রান্নাটা ততটাই ভালো হবে। সামান্য একটু পানি দিয়েছি যেন আমার মশলাটা জ্বলে না যায়। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি এখানে নিয়েছি 1 কেজি মাংস মতো, মাংসগুলো দিয়ে দিব। ভালো করে দিয়ে নিয়েছিলাম মাংসগুলো দিয়ে দিছি, মাংস সব কষাবো। মাংসটা কষাচ্ছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার মাংসটা অলমোস্ট ডান, এখন একটা হাঁড়ি বসিয়ে দিছি, লবণ দিয়ে দিব, আস্তা মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়েছি
বসার পরে আমি দিয়ে দিছি চাল, চালগুলো অর্ধেক সিদ্ধ করবেন, মানে আপনার চাল অর্ধেক সিদ্ধ হয় না ওরকম অর্ধেক সিদ্ধ করলাম। এখন একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি, আরেকটা হাঁড়ি নিলাম, ওখানে অর্ধেক চাল দিয়ে দিব। আমার বাসায় যতটুকুই ছিল আমি তা দিয়ে বানানোর চেষ্টা করছি, প্লিজ কোনো ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভুল সংশোধন করতে পারি মতো, আর আপনারা আমার পাশে থাকবেন। আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি, জানি না আমার ভিডিওটা কেমন দেখাচ্ছে, অল্প সামগ্রী দিয়েই আমি দম বিরিয়ানিটা রান্নার চেষ্টা করছি। আমি এখানে কোনো এক্সট্রা কোনো বিরিয়ানি মশলা দিই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়েছে। এখন উপরে আমি মাংসটাও দিয়ে দিছি, এখানে আসলে মানুষে আলুও দেয় কিন্তু আমি আলু দিই না, আমি আলুটা পছন্দ করি না আর আমার বাচ্চারাও আলুটা তেমন একটা পছন্দ করে না, তো তাই আমি আলুটা অ্যাভয়েড করছি, আলু দেই নি। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এখানে দুধ আর একটু জর্দারণ মিশিয়ে নিছি, আর যাদের থেকে জাফরান থাকে তারা জাফরানটাই ইউজ করবেন, আমার থেকে তো আসলে জাফরান নেই তাই যে আমি জর্দার রঙটাই ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ আমার ভাতটা ভিডিওতে কেমন দেখাই দিতেছে আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কিন্তু খাইতেও আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়েছে। একটু ঘি আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম, একটু ঘিও দিয়ে দিচ্ছি। এখন চুলাতে একটা প্রথমে আমরা যে রুটি পুরি সে তাওয়া বসাই দিছি, চাও তাওয়া বসাই তারপর ডেকসিটা বসাই দিই, তাহলে হবে কি আমাদের ভাতটা মানে জল আর কোনো নিচে পুড়ে যাওয়ার কোনো ইয়ে থাকে না, সম্ভাবনা থাকে না। আর আমি দেখেন একটা কাঠির সাহায্যে কিন্তু ভাতটা নাড়াচ্ছি, আপনারা কাঠি না দিয়ে ওই অনেকে স্টিলের ওই মাসুলটা নিয়ে ওগুলা দিয়ে ইয়ে করলে ভাতটা হবে কি ভেঙে যাবে, আমি কাঠি দিয়ে নাড়াচ্ছি। আলহামদুলিল্লাহ আমার ভাতটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না, আর আপনারা আমার 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 ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।